হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। সবন্ধারা, আমি আবারও চলে এসেছি এই সিরিজের একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা নো ইন্টারনেট প্র্যাঙ্ক হতে যাচ্ছি, তাও আবার লন উলফ ম্যাচে। কারণ আমাদের এখানে তো স্কোয়াড এখন নাই আপাতত, তো এখানে আমরা ছিঙ্গেলি করতে যাচ্ছি। তো এখানে দেখি আসলে কেমন কি হয় কি না। তো ম্যাচটা স্টার্ট করে দিই। তো ম্যাচ স্টার্ট হচ্ছে, তো তারই ভিতরে আপনারা একটা লাইক দিতে পারেন এবং আমাদের ভিডিওতে যারা যারা আছেন তারা একটা কমেন্ট করে জানিয়ে দিন যে ভিডিওটা ভালো হচ্ছে কি না। আর যদি কোনো কোনো রকম কোনো কমতি থাকে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিও, যাতে পরবর্তী ভিডিওতে আমি ইম্প্রুভ করার চেষ্টা করি। তো এখানে চলে এসেছি, আমি আপাতত কিছু কিনবো না যাতে সে মনে করে যে আসলে তার নেট নাই। তো ইতিমধ্যে কিন্তু আমার অটোমেটিকলি কিনা হয়ে গেছে, তো আমি কিন্তু কিছু নাড়াচাড়া কিছু দিব না। তো দেখা যাক কি হয়। নো ইন্টারনেট প্রাঙ্ক করতে যাচ্ছি গাইজ, সফল হয় কি দেখা যাক গাইজ। তো সে কিন্তু আমাদের উপরে মারার চেষ্টা করছে, তো দেখা যাক গাইজ। সে কিন্তু মারছে, সে কিন্তু মেরে দিয়েছে গাইজ। তো সামনে কিন্তু ভালো প্লেয়ার পড়ছে দেখতে পাচ্ছি। তো তাকে কিন্তু আমরা 4 রাউন্ড বা 3 রাউন্ড দিয়ে দিব, তারপরে আমরা খেলা করব, দেখি আমরা পারি কি না এবং সে আমাদেরকে ছেড়ে দেয় কি না। তো প্রথম 2 রাউন্ড কেতে কি ভাই? ওহো ভাই সাহেব, এখানে কিন্তু সে লল মোমেন্ট হয়ে গেছে। এটা আবারও চেষ্টা করব, প্রথমবারে তো সে তো বের হয়ে গেছে, তো আমরা দ্বিতীয়বারে চেষ্টা করব যে আসলে হয় কিনা। ও ভাই সাহেব, বানি অ্যাটাক গাইস, কে কে আমাদের এই বানি MP5টা নিয়ে বের করেছে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আমি তো বের করতে পারি নাই, যারা যারা বের করেছে অবশ্যই একটু বলে দিও। তার আর যারা যারা আমার সাথে খেলতে চাও অবশ্যই UID কমেন্ট করে দিও, ঠিক আছে, যাতে পরবর্তী আমরা একসাথে খেলতে পারি। তো ইতিমধ্যে গেমটা স্টার্ট হয়ে গেছে, দেখা যাক গাইজ সে কিন্তু আমাদের মারবে কি না। তো এখানে কিন্তু আবারও ভালো প্লেয়ার এসেছে দেখতে পাচ্ছি গাইজ। তো দেখি গাইজ আমাদের ছেড়ে দেয় কি মেরে দেয়। তো সে কিন্তু জুম করে মারার চেষ্টা করছে। ও ভাই সাহেব কাছে এসে গেছে। ও ভাই সাহেব, ও ভাই সাহেব, আমাদের এটা সফল হচ্ছে আস্তে আস্তে। তো এমন এমন করে যদি আমাদেরকে বুইয়া দিয়ে দেয় তাকে কিন্তু আমরা বুইয়া দিয়ে দিব। তো দেখা যাক গাইজ, এখানে সে কিন্তু আমাদের বুইয়া দেওয়ার চেষ্টা করছে। তো ইতিমধ্যে আমাদের সে কিন্তু আমাদের বুইয়া দিয়ে দিবে, সে আমরা চেষ্টা করছি তাকে। ও ভাই সাহেব, সে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে আসলে আমাদের নেট আছে কিনা সে সেটা কিন্তু এক হচ্ছে। তো এখানে কিন্তু সে বুইয়াটা ম্যাচটা উইন হয়ে নিল এবং প্রথম রাউন্ডটা উইন হয়ে নিল। এবং দেখা যাক গাইজ দ্বিতীয় রাউন্ডে কি হয়। তো আমাদের এখানে আবার লিক আউটসের সিস্টেম অ্যারোর দেখা যাচ্ছে, আমাদের একটু নড়াই লাগবে মাস বি অবশ্যই। তো এখানে কিন্তু আমরা নড়তে পারছি না। আর গাইজ তোমরা কিন্তু, ও ভাই সাহেব, ও প্যারি সমাজ গেই ক্যা বললা চা রা তো তুম। তো যাই হোক গাইজ, এখানে কিন্তু দ্বিতীয় রাউন্ডটা জিতে গেছে এবং সে কিন্তু শুয়ে পড়েছে আমাদের। তো দেখা যাক গাইজ আরো দুই রাউন্ড যাক গাইজ কি হয়। দেখা যাক, ডিজার্ট নিচে, AWM নিচে, সমস্যা না গাইজ। এখানে তার পরবর্তী রাউন্ড দেখা যাক গাইজ এবার রাউন্ডে কি হয়। দ্বিতীয় রাউন্ডটা 2 রাউন্ড জিতে নিয়েছে এবং দেখা যাক গাইজ এখানে কি হয়। তো ডিজার্ট নিচে এবং AWM OI। যাই হোক বন্ধুরা, তো এখানে সে কিন্তু আবারও চলে এসেছে এবং ইমোট টিমোট দেখাবে নাকি। তো এখানে কিন্তু ইমোট ছাড়াই সে মারার চেষ্টা করছে। ও ভাই সাহেব, এখানে মেরে দিয়েছে, জুম করে মারছে ভাই, তার পক্ষে সুবিধা দেখার বিষয়। আর একটা রাউন্ড জিততে আর একটা রাউন্ড বাকি আছে, ঠিক আছে, আর একটা রাউন্ড পরে আমরা কিন্তু খেলার চেষ্টা করব। তো আমার পুরো ভালো খেলার চেষ্টা করব, দেখি কতটুকু খেলতে পারি এবং আর একটা রাউন্ড বাকি আছে। তো এই রাউন্ডের পরপরই দেখা যাক গাইজ সে কি আসলে ম্যাচটা উইন ভাবে নি। ও ভাই সাহেব, এটা কিন্তু অসম্ভব ভাই, এইভাবে যদি ভাই 150 ড্যামেজ দেয় তাহলে তো ভাই সে তো নো আসলে, তাই না? জুম করে তারপর 150 ড্যামেজ দিচ্ছে ভাই, এটা কিন্তু ফুল। আবার অটো আবার দিচ্ছে। তো সরি গাইজ ব্যাকগ্রাউন্ডে সাউন্ডের জন্য, এখানে কিন্তু আমরা এখন এবার খেলা করব গাইজ। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি UMP এবং এখানে কিন্তু আমরা UMP নিয়ে নিছি। তো সরি গাইজ ব্যাকগ্রাউন্ডে নয়েজের জন্য। তো এখানে কিন্তু আমরা উইন হওয়ার চেষ্টা করব। প্রথমে কিন্তু আমরা হয়ে নিয়ে গিয়েছি ভাই সাহেব। তো এখানে ও ভুল হয়ে গেছে, 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 আমি এখানে ভুল করে লল দিয়ে ফেলেছি গাইজ। তো ও ভাই সাহেব, সে কিন্তু রেগে গিয়েছে। যাই হোক গাইজ,
কিন্তু আবারও জিতে গিয়েছি ভাই, সব দ্বিতীয় রাউন্ডটা কিন্তু আবারও জিতে গিয়েছি। এবং দেখার বিষয় আমরা ম্যাচটা কি উইন হতে পারবো। আমরা কিন্তু ভালোই খেলা করছি, বাট আমাদের ইন্টারনেট কিন্তু সাথে দিচ্ছে না। তো ইতিমধ্যে তার কাছে পড়ে গেছে গাইস, তো সে কিন্তু, ও ভাই সাহেব, এটা কিন্তু একটা ভুল ডিসিশন। সে যদি একটাই বারবার এই একটা জিনিসই কেনে, সে কিন্তু এটা ভুল, আমার জন্য খুব ক্ষতি হয়ে যাবে। তবুও আমি অন টপ দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার কাছে স্কিন আছে ভালোই। তবুও আমি ভয় পাইতেছি, তবুও নয়, একটা ভুল এবং আমাদের হাত থেকে কিন্তু বুইয়াটা মিস হয়ে যাবে বন্ধুরা। তোমরা কিন্তু বুঝতেই পারতেছো আমাদের এখন সিচুয়েশনটা কি। ও ভাই সাহেব, আমার কাছে কিন্তু এক ভাই সাহেব বেঁচে গিয়েছি, ওয়ান ট্যাপের জ্বালা। আমি কিন্তু এতক্ষণে মরেই যেতাম ওয়ান ট্যাপ যদি মারার চেষ্টা করতাম। এখন কিন্তু আমার 2 রাউন্ড যেতে লাগবে মাস্ট অবশ্যই। এবং তোমরা আমাদের এখানে, আমি কিন্তু নেটে অনেক ঝামেলা করতেছে। তো ও ভাই সাহেব, আবার সেই একই সিস্টেম, তবুও আমি ভালো খেলার চেষ্টা করব, ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছি। কিন্তু সে এনিমি আসলে কোথায় গেল আমি বুঝতে পারছি না। ও এখানে তুমি বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেতেছো আমার কিন্তু নেট ঝামেলা করতেছে এবং আমার কিন্তু গুলালটা দেরিতে পড়তেছে। তো ইতিমধ্যে এর জন্য কিন্তু আমাদের অনেক ডিস্টার্ব হচ্ছিল। তো ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো আমার কিন্তু নেট সমস্যা হচ্ছে, এবং আমরা মনে মনে বলছিলাম যে আসলে একে ভুইয়া দিয়ে দিই, বাট আমরা আবার এখানে গেম খেলছিলাম, বাট এখানে তো মারার চেষ্টা করছিলাম আমি। যদিও মনে করলাম যে গেমটা ও তাকে বইয়া দিয়ে দিব, তো তারপরেও হালকা পাতলা গেম খেলছিলাম যাতে স্ক্রিনটা ঝামেলা না করে। তো তারই জন্য আর কি আমাদের এমনটা হয়েছে। আমি কিন্তু তাকে বইয়া দিতে চেয়েছিলাম, ঠিক আছে, যাতে সে অন্ধ হয়ে যায়। ইতিমধ্যে আমি কিন্তু তাকে মারার চেষ্টা করবো মধ্যখান থেকে। ও ভাই সাহেব, তুমি ওখানে চলে গেছো, সমস্যা না ভাই সাহেব, বাইর হও বাইর হও বাইর হও। তারপর বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পেতেছো আমাদের রাউন্ডটা কিন্তু 4-4 হয়ে গেছিল। আমি কিন্তু এখানে জিতেই যেতাম, কিন্তু তোমরা হয়তো বুঝতে পারছো আমার স্ক্রিনটা একটা হালকা বেঁধে বেঁধে যাচ্ছে। তো আমি একাতে স্ক্রিন রেকর্ড করছি, তারই ভিতরে আমার কিন্তু নেট সমস্যা দিছিল, বাট এখানে কিন্তু আমি সম্পূর্ণ ট্রাই করেছি। আর আর এমনিতে আমি বলছিলাম যে আসলে তাকে বুইয়া দিয়ে দিই, যাতে আমাদের প্রথমে আমাদের সাথে কম্প্রো মানে আমাদের সাথে ভালো ব্যবহার করছে, ও ফার্স্টের মতন তো আর এতে মেরি দেয়নি না। তো আমি কিন্তু বুঝতে পারছি না সে কি বন্দুক নিয়েছে, তবুও আমি তাকে মারার চেষ্টা করতে যাচ্ছি। ও ভাই, আমার কিন্তু নেট ঝামেলার কারণে আমি কিন্তু ম্যাচটা জিততে পারি নাই, তবু আমরা তার সাথে খেলেছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে বন্ধুরা। তো তার সাথে কিন্তু আমরা ফ্রেন্ড হব, এবং তোমরা দেখতে পাচ্ছ তার সাথে ফ্রেন্ড হয়ে গেছি। তো আজকের ভিডিওতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।